টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে অবশেষে। উৎসবের সাবেক পুরস্কার জয়ীদের তালিকায় আছেন ক্রিস্টোফার নোলান, কোয়ারন লান্তিমোসের মতো বিখ্যাত নির্মাতাদের নাম, আর সেখানে নির্বাচিত হয়েছে বাংলাদেশের মাকসুদ হোসেনের সাবা, মেহজাবিন চৌধুরীর অভিনীত প্রথম চলচ্চিত্র এটি। 49তম টরন্টো উৎসব নিয়ে আমাদের এবারে প্রতিবেদন। কানাডার টরন্টোর এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্টে কিং স্ট্রিটস ও রিচমন্ড স্ট্রিটসের চারপাশে এখন সাত সাত স্টপ। আগামী 11 দিন ধরে এখানেই চলবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 49তম আসর। এবছর মার্কিন নির্মাতা ডেভিড গর্ডন গ্রিনের নাট ক্র্যাকার্সের ওয়ার্ল্ড প্রিমিয়ার দিয়ে পর্দা উঠেছে উৎসবের। এবারের আয়োজন বাংলাদেশের জন্য বিশেষ। উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা সাবা। নির্মাতা মাকসুদ হোসেন ও অভিনেত্রী মেহজাবিনের প্রথম চলচ্চিত্র এটি। আগামী 7, 8 ও 14 সেপ্টেম্বর সিনেমার প্রদর্শনীতে অংশ নেবেন তারা। এই বিভাগে রয়েছে মোট 24টি চলচ্চিত্র। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নির্মাতা দুর্গাচু বোস পরিচালিত মনসুর ট্রিস্টেস। টরন্টোর এবারের আসরের লালকালিচায় আলো ছড়াবেন অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েক, সেলেনা গোমেজের মতো তারকারা। প্রতি বছর এই আয়োজনে সমবেত হয় অন্তত 4 লাখ সিনেপ্রেমী। উৎসবে এবার শতাধিক সিনেমা ও সিরিজ বেছে কেনা হবে। ধারণা করা হচ্ছে বেশিরভাগ কন্টেন্ট কিনে নেবে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। এদিকে 81তম ভেনিস চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে থাকা আলফোনসো কোয়ারনের ডিসক্লেমার দেখানো হবে টরন্টোতে। এছাড়া অ্যামি অ্যাডামস অভিনীত নাইট পিচ এবং আমেরিকান দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী এম্বেথ ডেভিস ডোন্ট লেটস গো টু দ্য ডগস টুনাইট সিনেমা দুটির দিকে নজর থাকবে সবার। উৎসবে নির্বাচিত সিনেমাগুলোর মধ্যে এবছরের অন্যতম আকর্ষণ ওয়াশিংটন ফ্যামিলির যৌথ প্রজেক্ট দ্য পিয়ানো লেসন। সিনেমাটি প্রযোজনা করেছেন অস্কারজয়ী অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। তার ছেলে ম্যালকম ওয়াশিংটন এই সিনেমার পরিচালক, আর এতে অভিনয় করেছেন ডেনজেলের আরেক ছেলে জন ডেভিড ওয়াশিংটন। আগামী 15 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন পরিচালিত প্রথম চলচ্চিত্র দ্য ডেভ দিয়ে উৎসবের সমাপনী হবে। মারিও সেন, শোবিজ টুনাইট। A lot of you here.